আমার নাম নুরজাহান বেগম আমার বয়স ষাট বছর আমি আজকে পনেরো বছর যাবৎ এবং কোমর ব্যথা ভুগতেছি এবং চার বছর যাবৎ হাতের ব্যথা ভুগতেছি এখন আমি স্যারের কাছে জানতে চাচ্ছি আমি কি চিকিৎসা নিলে সুস্থ হব আমার নাম লাকি বেগম আমার বয়স চৌত্রিশ আমার ঘরে ব্যথা কোমরে ব্যথা এবং এখন হাতেও ব্যথা আমি জানতে চাই কি চিকিৎসা নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব দুজনের কিন্তু একই রকম যদি বয়স কম মানে ডিফারেন্স বেশি কিন্তু ঘাড়ে ব্যথা কোমরের ব্যথা সবকিছুই আছে এবং প্রথম রোগী যেটা বলছে তার অনেক 15 বছর ধরে কোমরের ব্যথা আছে পাশাপাশি এখন ショルダーে ব্যথা দ্বিতীয় রোগী মানে মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট আমরা বলি আর্থ্রালজিয়া বলে থাকি তো পলি আর্থ্রালজিয়া অনেক কারণে যেমন কোমরের ব্যথা যেটা হয় সাধারণত আমরা রীতিপূর্ব প্রোগ্রামগুলোতে বলেছি পিএলআইডি এটা ক্রমন সমস্যা পাশাপাশি এইজ একটা সাবজেক্ট এখন তার বয়স যাদের চল্লিশ ঊর্ধ্ব নর নারী দুজনই ভুগে থাকে যদি তার পেইন আসে তাহলে আমরা ধরে নিতে পারবো যে তার হার যে ইয়াং যে রুগী মহিলার দ্বিতীয় তার ফাইব্রোমায়ালজিক সমস্যা থাকতে পারে অনেক জায়গায় ব্যথা রুগীর অনেক সময় আমরা সকল টেস্ট করি কি এমআরআই করে কিছু পাওয়া যায় না যে জায়গায় জায়গায় ব্যথা সেটা হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া ফাইব্রোমায়ালজিয়া স্পেশালি মহিলারা সাফার করে মানে এবং কিছুটা কিছু জিনিস আছে যেমন ব্যথা বেড়ে যেতে পারে যদি সুখ মানসিক চাপে থাকে যদি সে ঠান্ডা কোনো দেশে যায় বা ঠান্ডা ওয়েদারে যে বৃষ্টি হলে তার ব্যথা বেড়ে গেল তো দিস ইজ ফাইব্রোমায়ালজিয়া ফাইব্রোমায়ালজিয়া এবং দুই রুগী একটা উষ্ণ পরিবেশে থাকে থাকতে হবে এই দুই রুগীর ক্ষেত্রে অত্যাধুনিক চিকিৎসা থেরাপি এবং থেরাপিরও বিভিন্ন প্রকার আমরা মডালিটিস ইউজ করে থাকি এবং যেমন বায়ো ইলেকট্রিক থেরাপি নতুন যেটা লেটেস্ট ইনভেনশন যে এক্ষেত্রে ফাইব্রোমায়ালজিক রুগীর অ্যাক্সিলেন্ট রেজাল্ট আসে তার কোনো ব্যথার ওষুধ খেতে হয় না ভালো হয়ে যায় আর কোমর ব্যথার রুগীদের যেটা হয় সাধারণত যে

জি আসলাম জি আমার কামাল স্যার আমি আপনার একটু সময় হইতে বারবার নষ্ট করতেছি সেটা হলো যে আমি একটু সামান্য একটু ডিটেলস কিছু অংশ একটু বলবো আর জি সেটা হলো যে আমার একটু লাঞ্চের সমস্যা ছিল লাঞ্চের সমস্যা থাকাকালীন সময়ে আমি ডাক্তার আলী হোসেন সারি দেখেছিলাম ল্যাবেডে তখন উনি আমার জন্য আবার ওই যে চেয়ারম্যান সাহেব এটা ইয়ে করছিল এটা বোর্ড করছিল বোর্ড আমাকে বিভিন্ন রকম ওষুধ দিছে এবং বলছে যে আপনার এটা লাঞ্চটা শুকিয়ে যেতেছে আপনি একটু ওষুধগুলো খাবেন ঠিক মতন লাংসে কি সমস্যা বলেছিল

আচ্ছা নাম বলার দরকার নেই ডাক্তার নাম বলার দরকার নেই আচ্ছা আমার আমাদের সংক্ষেপে প্রশ্নটি বলুন আপনি আর ডাক্তার সাহেবের নাম উল্লেখ করার দরকার নেই তো ওনার কাছে গেছিলাম উনি পরে আমাকে বললো যে আপনার এই ধরনের কোনো সমস্যা না কিন্তু আপনার সমস্যাটা হলো আপনার টিভি হইছে তাই বললাম যে না এত বড় ডাক্তার ওনারা আমাকে এতগুলো চিকিৎসা টেস্ট দিয়েছেন আমি সব টেস্ট করাইলাম কিন্তু এখন এখন আপনার সমস্যা কি আপনি কি জানতে চাচ্ছেন এখন আমার সমস্যা হইল যে আমার এত বমি হইছে ওই ওষুধ খাওয়ার পরে আমি মানে মৃত্যু থেকে চলে আসছি বলতে পারেন আচ্ছা এখন এখন সমস্যাটা যেটা সেটা হলো যে আমার এই বড় গিরা পায়ের যে দুটো গিরা আছে না রাতের পরে হাঁটু হাঁটুর হাঁটুর গিরাটা এই গিরের নিচের থেকে লইয়া আমার মনে হয় যে সব সময় এটা একটু বাতাসের মতো দুলে মানে এত নরম হয়ে গেছে আর কি আচ্ছা ঠিক আছে এবং ঠিক আছে ভাই আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নের উত্তরটি শুনুন আমি কিছু যোগ করব উত্তরে আমার মনে আপনি কিছু বলার কথা আমার বলার কথা হচ্ছে যেহেতু আমি লক্ষবেধি বিশেষজ্ঞ এবং যে ডাক্তার সাহেবদের কথা বলেন ওনাদের অনেক সিনিয়র আমি তো আমার মনে হয় যে লাংসে যদি যে আপনি যে ওষুধটা দিয়েছে টিবির ওষুধ সেটাতে ভূমি হবে আমার মনে হয় এখন এটা বন্ধ রাখুন আরো ভালো করে যাচাই বাছাই করে আমরা দেখবো যে লাংসের সমস্যাটা কি আর পায়ের ব্যাপারটা আপনি বলুন আমার মনে হয় যে যদি টিভি ডিটেক্ট হয়ে থাকে কোনো অবশ্যই মনে হয়েছে লাংস থেকে সেকেন্ডারিলি কিন্তু স্পাইনে যেমন আপনি শুরুতে যে কথাটা বলছিলেন যে একজন বারো বছর বয়সী যে ছেলে তার এখন মেরুদণ্ডে ঘাড়ে সমস্যা একই সমস্যা কিন্তু কোমরও হতে পারে তার থেকে উনি যেটা বলছে যে দুলে দুলে মানে পড়ে যেতে পারে ভেঙে পড়ে যেতে পারে এরকম মনে হয় সেটা স্পাইনেও সমস্যা হতে পারে আমার মনে হয় দর্শক আপনার এটা আরো কনফার্ম ডায়াগনোসিস করা দরকার থ্রো চেক করা দরকার আপনার ফুল স্পাইন এম আর আই করা দরকার পুরো মেরুদন্ড পাশাপাশি লাংসের একজন বিশেষজ্ঞ অথবা আমাদের ইকবাল সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন এটা করার পরে আপনার এটা কনফার্ম করা দরকার তারপরে আপনার চিকিৎসা যাবেন সিটি আবার আসছিলাম ঘরের ব্যথা নিয়ে কথা জি তো আর আমাদের দুই বোনের প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা প্রায় শেষ করে ফেলেছিলাম যে এক্ষেত্রে থেরাপি চিকিৎসা আমি যেটা বলছি দ্বিতীয় যে রুগী এখানে বায়োলেকট্রিক থেরাপি বায়োলেকট্রিক থেরাপি সারা ওয়ার্ল্ডে কিন্তু এখন থেরাপি চিকিৎসা অনেক নিরাপদ এবং ওয়ার্ল্ড হেলথ এই এই সাবজেক্টে খুব জোর দিচ্ছে বিকজ সারা ওয়ার্ল্ডে কিন্তু এই জাতীয় রুগীর সংখ্যা বেড়েই চলছে এখন মানুষের গড় বৃদ্ধি পাচ্ছে ব্যথা বেদনা ভুগছে বিভিন্ন বা ব্যথা বিভিন্ন প্যারালাইসিস বা ভুগছে ক্ষেত্রে বিভিন্ন থেরাপি চিকিৎসা দিলে অনেকাংশে উপকার আসবে তবে সেক্ষেত্রে অবশ্যই একজন থেরাপি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে এবং হসপিটাল বা সেন্টারের টোটালি এক থেকে এই চিকিৎসা আপনি ঠিকই বলেছেন একজন দর্শকের প্রশ্নটি নিয়ে নি তারপর একটা আমি কথা বলবো হ্যালো দর্শক আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল